কিভাবে পেনশন ফর্ম পূরণ করবেন এই এর আবেদনের পূর্বে হিসাবরক্ষণ কি আপনাকে কি ঠিক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আপনার পেনশন আবেদনের সাথে কি কি ফর্ম সনদ কাগজপত্র দেখা করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব ফর্মগুলো কীভাবে পূরণ করতে সেটি নিয়ে জানার চেষ্টা দেখলে আপনার পেনশন ফর্ম পূরণ পূরণ সকল কাজ নিচেই করতে পারবে ভিডিও শুরু করার ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি হতে পারে কারণ এটি পেনশন রয়েছে ও কি কি ফর্ম থেকে সেটিও রয়েছে চলুন আমরা কুল ফর্মে শুরু করি ভিডিওটি কর্মচারী নেজের পেনশনের জন্য কোন ফর্ম পূরণ করতে হবে পেনশন ভোগ্রত অবস্থায় যদি কোনো কর্মচারী মারা যায় তাহলে কি ফর্ম পূরণ করতে হবে পেনশন মঞ্জুর করার পূর্বেই যদি কোনো কর্মচারী বা কর্মকর্তা মারা যায় তাহলে কোন ফর্ম ফর্ম হবে তো তিনটি স্টেজ রয়েছে আজকে আমরা দেখবো যেটি সেটি একটি পেনশন মঞ্জুরি করার দুজন পড়ার পূর্বেই অন্য কর্মচারী যদি কর্মকর্তা মৃত্যু হয় তাহলে আমাদের পেনশন দুই দশমিক দুই ফর্ম করতে হবে এর অর্থাৎ এই কেসটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এইটি প্রথম পেজ এই ফর্মের এখানে নাম জাতীয় পরিচয়পত্র লিখতে হবে এবং এটি হচ্ছে দ্বিতীয় পেজ এই পেজে আপনার উত্তরে রিঙ্গন পূরণ করেন এইটি এইখানে আপনার অফিসের ঠিকানা হবে যদি অধিদপ্তর হয় অধিদপ্তর এবং যদি মন্ত্রণালয় হয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর ঠিকানা থাকবে এইখানে এরপরের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বিষয় হচ্ছে পারিবারিক পেনশন মঞ্জুরির আবেদন এইখানে নাম লিখতে হবে তারপরে তার পদবী লিখতে হবে পদবী লেখার পরে তার সম্পর্ক লিখতে হবে এবং তিনি কত তারিখে মারা গেছে সেই মৃত্যুর তারিখটা অবশ্যই লিখতে হবে এই ছিল এই ফর্মের অংশ এর ফরের অংশ রয়েছে এইখানে কোন অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী পেনশন উত্থাপন করবেন আপনার মোর ব্যক্তি কর্মকর্তা ব্যক্তি যে অফিস হতে বেতন ভাতা পেতেন সেই হিসাব রক্ষণ অফিস হতেই তার মঞ্জুরি হবে একটি যদি জেলা উপজেলা বা বিভাগীয় অথবা প্রধান কার্চালয় হতে পারে এখানে আপনার ব্যাংকের তথ্য দিতে হবে কিন্তু ব্যাংকের নাম ব্যাংকের রাউটার নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং এইখানে ওই যে পেনশনার পাবে যে ব্যক্তির তার নমুনা স্বাক্ষর এবং বাম এবংগুলির সাপ দিতে হবে এবং এইটা প্রতিসাদ সত্যান করবে যে অফিস প্রধান অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তা যে অফিসে কর্মগত ছিলেন সেই অফিস প্রধান কোনায় ঠিকানা থাকবে এটি এই পেনশনারের জন্য প্রযোজ্য নয় ইতে পূর্বে মঞ্জুরিকৃত অবসান বাতাস সম্পর্কিত তথ্য আদি যেহেতু আমরা পেনশনটি পূরণ করছি এনে এই ব্যক্তি হচ্ছে পেনশনে যাওয়ার পূর্বেই অর্থাৎ চাকরিগত অবস্থায় নির্দি পূরণ করেছেন এই জন্য ঔষধটি দরকার নেই তার দ্বিতীয় ওষুধটি দরকার হবে চাকরিত অবস্থায় বা পেনশন মঞ্জুরির পূর্বেই যদি কেউ মারা যায় তাহলে এই ফর্মটি আমরা পূরণত এখানে তার নাম লিখতে হবে তারপরে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখতে হবে এখানে এবং তার পিতার নাম মাতার নাম এবং পদবী ছিল কি জন্ম তারিখ এবং চাকরিতে যোগদানের তারিখ এবং অবসর অর্থাৎ মৃত্যুর তারিখটা লিখতে হবে পেনশনের প্রকৃতি পারিবারিক হবে যেহেতু সে মারা গেছে এরপরে আমরা এই অংশে তার চাকরিতে যোগদানের তারিখ লিখতে হবে এবং যেদিন মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যুর তারিখ সেই তারিখ অনুযায়ী আপনাকে হিসাব করতে হবে এখানে উনত্রিশ বছর পাঁচ মাস তিন দিন তার চাকরির লেন্থ এবং অযোগ্য চাকরি কাল যদি থাকে সেটা এখান থেকে মাইনাস হয়ে তারপরে নিট চাকরি কালও যায় যদি যেহেতু তার এখানে মাইনাস বা অযোগ্য চাকরিকাল নেই কাজে তার উনত্রিশ বছর পাঁচ মাস তিন দিনই তার নিট চাকরি অর্থাৎ তার চাকরি পঁচিশ বছর পূর্ণ হয়েছে অর্থাৎ চাকরির লেন্থের উপরে আপনি কত পার্সেন্ট হারে পেনশন প্রাপ্য হবেন সেটি নির্ভর করে এটি একটি টেবিল রয়েছে টেনিল ট্রাইবরা লো পেয়ে যেতে পারবেন ইংটা এবং এখানে দেখুন তার অন্যান্য যদি অযোগ্য চাকরি বা যোগ্য চাকরি যদি থাকে সেটিও নেই এই ওঠে এই জন্য বোর্ড ক্রস দেওয়া রয়েছে ক্রস দেওয়া তার নিট চাকরি কাল হচ্ছে উনত্রিশ বছর পাঁচ মাস তিন দিন এরপরে রয়েছে তার মোট বেসিকটা লিখতে হবে যেহেতু এরপরে অবসর ভাতার হার নাইনটি পার্সেন্ট যেহেতু তার পোলের চাকরি হয়েছে এবং ওট অবসর ভাতার নাইনটি পার্সেন্ট করলে ষোলো হাজার পাঁচশো ষাট টাকা এর অর্ধেক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এক দুইশো তিরিশ করলে উনত্রিশ হাজার ওই উনিশ লক্ষ চার হাজার চারশো টাকা তার এককালীন শিক হবে অর্থাৎ তিনি এককালীন পাবে হচ্ছে এই টাকাটা এবং মাসিক পেনশন পাবে আট হাজার দুইশো আশি টাকা এই অংশে এইভাবে আমরা পূরণ করে নেব এরপরের অংশ রয়েছে অফিস প্রদানের মন্তব্য এখানে কর্মচারীর নাম পদবি এবং অফিস প্রদান যদি কোনো পাওনা এখানে পেয়ে থাকে সেই পাওনা থাকবে ও আবেদনকারীর নাম কে আবেদন করেছে এবং তার একটা সে যে তার উত্তরাধিকারী তার এইটা তিনি যে কর্মচারী বা কর্মকর্তা যে অফিসে কর্মরত ছিলেন সে অফিস প্রধান সেই প্রত্যন্তা দিবে এইখানে তার স্বার্থ থাকবে তৃতীয় অংশ এটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের আদেশ অর্থাৎ যদি আপনার অধি দপ্তর হয় তাহলে অধি দপ্তর এই মন্ত্রণালয় হলে মন্ত্রণালয় এটা তার এখানে কোনো রাস্টে তার কোনো থেকে তারপর এই জন্য আমরা দ্বিতীয় চলে যাব দ্বিতীয় গিয়ে আমরা সেইখানে তার দেখি তার এই যেহেতু পর্তন নেই সেহেতু আমরা উনিশ লক্ষ চার হাজার চারশো টাকায় তার আনুতে শিক এবং এই অসটটুকু হচ্ছে তার আমরা ঔষটটুকু যেটি দেখতে পাচ্ছি এটি যদি তার আমাদের ইয়ে থাকে যদি সময় পেনশন অনুমোদন করা হয় তাহলে সেটি এখানে অধিদপ্তর প্রদান সই করবে এরপরে এই কৌশত হচ্ছে হিসাব রপ্ত এখানে আপনার কোনো কাজ দেন এই শতকের হিসাব রপ্তাবে সেখান থেকে পেনশন প্রদান করবে সাক্ষর করবে এরপরে আপনার একটা অঙ্গীকার নামা লাগবে যে আপনার যদি আরেকটা শিক্ষেকৃ যদি পনেরো দিন নেওয়া হয় সেটা ফেরত দিতে আপনি বাধ্য থাকবেন এই মরণে একটি প্রত্যয় দিতে হবে এর পরের অংশটুকু রয়েছে সৌজনী সাত এইখানে পরামসবতা উত্তোলন করার ক্ষমতা অনপিভাবক মনোর এখানে আপনার নাম ঠিকানা থাকবে এবং পরের যে অংশটুকু সেই অংশটুকুতে সকল উত্তরাধিকারের নাম বয়স জন্ম তারিখ বিবাহিত অবিবাহিত ছবি থাকবে এবং এইটা প্রধান করবে পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার যার ক্ষেত্রে যে টেকনোলজি জ্বর সেখান থেকে কেটে নিতে হবে এরপরে উত্তরাধিকারী সোনানের সার্টিফিকেট এদের একটু ফোন উত্তর করবেন এবং এখানে সবারই তথ্য থাকবে যে পেনশন পাবে সে যে বিয়ে পড়েনি এবং পুনর্বিবাহ পরে নেই সেখানে থাকবে অর্থাৎ আমি প্রত্যয়ন করছি যে উন্নয়ন সোনার এবং তার স্ত্রী এবং হে সে দ্বিতীয় বিবাহ আবদ্ধ হয়নি এটি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই সেই কর্তৃপক্ষ দিন এটা না থাকি প্রত্যয় পত্র গাড়ি ভাড়া গাড়ি ভাড়া প্রাধিকারপ্রাপ্ত গাড়ি গৃহ নির্মাণ অগ্রি মোটর সাইকেল ওষুধ কম্পিউটার গৃহ নির্মাণ ওষুধ টেলিফোন বিদ্যুৎ বিল যদি থাকে তাহলে সেটা যদি পত্তন দেবে না থাকলে ডিডিও এটা পত্তন দেবে এই দিদি অর্থাৎ অফিস প্রধান এই যেখানে যে কর্মদায় ছিল সেই দিদি একটি মৃত্যু শনাকপত্র তার ইউনিয়ন পরিষদ অথবা মৃত্যু শোনাক লাগবে এবং শেষে এই সংশ্লিষ্ট অফিস তার ঊর্ধ্বতন অফিস বরাবর অর্থাৎ পেনশন মঞ্জুরি মঞ্জুরকারী কর্তৃপক্ষ বরাবর এই পেনশনের সফল কাগজপত্র ফরওয়ার্ডিং করে পাঠাবে এই ছিল আজকের পর্ব বিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই দিতে নাই এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ